বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি খায়রুন্নাহার মজুমদার, সহকারী শিক্ষক, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আমি সাজেদা ফিউচার বিরিয়ানি স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনলাইন ক্লাসে সবাইকে অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসটি হচ্ছে চতুর্থ শ্রেণীর অধ্যায় 11 পাঠ 3। আজকের আলোচনার বিষয় হলো বঙ্গোপসাগর। প্রিয় শিক্ষার্থীরা, বঙ্গোপসাগরের বাংলাদেশের দক্ষিণে অবস্থিত। বঙ্গোপসাগরের আশেপাশে আকর্ষণীয় স্থানগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চতুর্থ শ্রেণী বইটা নিয়ে অধ্যায় 11 পার্ট 3 খুলে নাও। বঙ্গোপসাগর বাংলাদেশের দক্ষিণে অবস্থিত। এই পাঠে আমরা বঙ্গোপসাগরের আশেপাশে তিনটি আকর্ষণীয় স্থান সম্পর্কে জানব। প্রিয় শিক্ষার্থীরা, বঙ্গোপসাগরের তিনটি আকর্ষণীয় স্থান সম্পর্কে জানব। বঙ্গোপসাগর বাংলাদেশের কোন দিকে অবস্থিত? দক্ষিণে অবস্থিত। বাংলাদেশের কোন দিকে অবস্থিত? দক্ষিণে অবস্থিত। বঙ্গোপসাগরের আশেপাশের স্থানের মধ্যে সুন্দরবন একটি। প্রিয় শিক্ষার্থীরা, এই স্লাইডটি দেখো। স্লাইডটি হচ্ছে সুন্দরবন, এই ছবিটি হচ্ছে সুন্দরবন। আমরা সবাই সুন্দরবন সম্পর্কে কিছু হলো জানো। আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগর তীরে অবস্থিত। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত সুন্দরবন। এ বনের নাম সুন্দরী গাছের নাম অনুসারে হয়েছে। এ বনের নাম সুন্দরী গাছের নাম অনুসারে হয়েছে। এ বন দেশের উপকূলীয় অঞ্চলকে ঝড় ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে। এটি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন। প্রিয় শিক্ষার্থীরা, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। ইউনেস্কো 1947 সালে সুন্দরবনকে বিশ্বের একটি অন্যতম ঐতিহ্য বলে স্বীকৃতি দিয়েছে। এ বনে বাস করে পৃথিবীর বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। এছাড়াও আছে চিত্রা হরিণ, বন্য শুকর, আরো অনেক প্রজাতির পাখি। পৃথিবীর বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারও এই বনে রয়েছে। এছাড়াও আছে চিত্রা হরিণ, আরো অনেক ধরনের পাখি। বনের মাঝ দিয়ে বয়ে গেছে অসংখ্য খাল ও ছোট নদী। সেখানে বাস করে কুমির, সাপ, মাছ। এই খাল আরো ছোট নদী সুন্দরবন মাটিকে করেছে উর্বর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই সুন্দরবন সম্পর্কে জেনেছো। সুন্দরবনের বিখ্যাত হলো রয়্যাল বেঙ্গল টাইগার। এছাড়াও আরো অনেক জীবজন্তু আছে, চিতা হরিণ, করে অনেক জাতের পাখি, বানর, হরিণ, বন্য শুকর। বনের মাঝ দিয়ে বয়ে গেছে অসংখ্য খাল ও ছোট নদী। বাস করে কুমির, সাপ, নানা ধরনের মাছ। এই খাল আর ছোট নদী সুন্দরবনের মাটিকে করেছে উর্বর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই সুন্দরবন সম্পর্কে বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব কক্সবাজার। স্লাইডে দেওয়া আছে কক্সবাজারের অনেকগুলো ছবি। প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, কক্সবাজার কক্সবাজার কিসের জন্য বিখ্যাত আমরা এখন জানব। কক্সবাজার সমুদ্র সৈকত, পৃথিবীর দীর্ঘতম বালুময় সমুদ্র সৈকত। কক্সবাজার হলো পৃথিবীর দীর্ঘতম বালুময় সমুদ্র সৈকত। এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় অবস্থিত। এই সৈকত বঙ্গোপসাগরের উপকূল বরাবর 120 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। সাঁতার কাটা আর ঘুরে বেড়ানোর জন্য পর্যটকদের কাছে কক্সবাজার সমুদ্র সৈকত অত্যন্ত প্রিয়। কক্সবাজার সমুদ্র সৈকতে পিছনে আছে সবুজ ঘেরা পাহাড়, হিমছড়ি। কক্সবাজারের
সমুদ্র সৈকত থেকে 18 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এটি জলপ্রবাহের জন্য বিখ্যাত। পরিবার ও আপনজন নিয়ে অবসরে ভ্রমণ ও সময় কাটানোর জন্য একটি সুন্দর জায়গা হলো কক্সবাজার সমুদ্র সৈকত। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব কুয়াকাটা। এর আগের স্লাইডগুলোতে সুন্দরবন, কক্সবাজার সম্পর্কে আমরা জেনেছি, এখন আমরা জানব কুয়াকাটা। বাংলাদেশের দক্ষিণে পটুয়াখালী হতে বঙ্গোপসাগর তীর ঘেঁষে কুয়াকাটা সমুদ্র সৈকতে অবস্থিত। কুয়াকাটা অবস্থিত হলো পটুয়াখালী, বাংলাদেশের দক্ষিণে পটুয়াখালী বঙ্গোপসাগর তীর ঘেঁষে কুয়াকাটা সমুদ্র সৈকত অবস্থিত। ঢাকা থেকে কুয়াকাটার দূরত্ব প্রায় 380 কিলোমিটার। কুয়াকাটা শব্দের অর্থ হলো কুয়া গণন করা, খনন করা, কুয়া খনন করা। প্রায় 200 বছর আগে রাখাইনরা পানির জন্য এখানে কুয়া খনন করেছে। কারা? রাখাইনরা। এখানে 100 বছর পুরনো বৌদ্ধ মন্দির আছে। শীতে এখানে অনেক অতিথি পাখি আসে। তাহলে কুয়াকাটার বিখ্যাত হলো অনেক অতিথি পাখি আসে আর 100 বছর পুরনো বৌদ্ধ মন্দির আছে। এটি বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত। সেখানে সাগরের মধ্যে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের কারণে কুয়াকাটাকে বলা হয় সাগর কন্যা। কুয়াকাটাকে বলা হয় সাগর কন্যা। কুয়াকাটা হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থ স্থান। প্রিয় শিক্ষার্থীরা, সুন্দরবন, কক্সবাজার, কুয়াকাটা সম্পর্কে আজকে আলোচনা করেছি। আশা করি সবাই আমার আলোচনাটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, স্লাইডে দেখো বিভিন্ন দর্শনীয় স্থানের সাথে তাদের আকর্ষণীয় দিকগুলো মিলকরণ করো। এক পাশে দেয়া আছে সুন্দরবন, কক্সবাজার, কুয়াকাটা। দীর্ঘতম সমুদ্র সৈকত, অতিথি পাখি, রয়্যাল বেঙ্গল টাইগার, জলপ্রবাহ, বৌদ্ধ মন্দির, ম্যানগ্রুভ বন। প্রিয় শিক্ষার্থীরা, দুই পাশে, এক পাশে দেখো সুন্দরবন, কক্সবাজার, কুয়াকাটা আছে, আরেক পাশে আছে দীর্ঘতম সমুদ্র সৈকত, অতিথি পাখি, রয়্যাল বেঙ্গল টাইগার, জলপ্রপাত, বৌদ্ধ মন্দির, ম্যানহু বন। তাহলে সুন্দরবন, সুন্দরবন হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার আর ম্যানগ্রুভ বন আকর্ষণীয়, আর কক্সবাজার হলো দীর্ঘতম সমুদ্র সৈকত আর জলপ্রপাত। কুয়াকাটা হলো আকর্ষণের দিক হলো বৌদ্ধ মন্দির আর অতিথি পাখি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায় এই টেবিলটি উঠিয়ে নিবে আর সুন্দরবন সম্পর্কে, কক্সবাজার সম্পর্কে, কুয়াকাটা সম্পর্কে কিছু তথ্য তোমরা খাতায় উঠিয়ে নিবে। আশা করি সবাই এই অধ্যায়টি বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।